সংরক্ষিত নারী আসনে নির্বাচিত 50 জন সংসদ সদস্যের শপথ গ্রহণ আজ জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে বিকেল 3:30টায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এই সময় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয় প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত 48 জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত 2 জন সংসদ সদস্য শপথ নেবেন শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন পরে তারা বিকেল 4:45টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে